বারুইপুরে শিক্ষিকার বাড়িতে 20 লক্ষ টাকার সোনার গয়না নগদ 80,000 টাকা চুরি। কলকাতার বেসরকারি হাসপাতালে ভর্তি শাশুড়িকে নিতে গিয়েছিলেন স্কুল শিক্ষিকা দেবশ্রী চট্টোপাধ্যায় এবং দুটি গেটের তালা কাটা ছিল, দোতলার দুটি ঘর তছনছ ছিল। ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। দেখতে পাচ্ছেন বারুইপুরে শিক্ষিকার বাড়ির ভেতরের ছবি, যেখানে একেবারে তছনছ হয়ে রয়েছে বাড়ি ঘর। যেমনটা অভিযোগ যে 20 লক্ষ টাকার সোনার গয়না এবং নগদ 80,000 টাকা চুরি গিয়েছে। কলকাতার বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন শিক্ষিকার শাশুড়ি, তাকে দেখতে তিনি কলকাতায় গিয়েছিলেন এবং ফিরে দেখলেন এই কাণ্ড। স্কুল শিক্ষিকা দেবশ্রী চট্টোপাধ্যায় শাশুড়িকে দেখতে কলকাতায় এসেছিলেন তিনি। শাশুড়ি কলকাতায় বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন এবং বাড়ি ফেরার পর তিনি দেখতে পান যে দুটি গেটের তালা কাটা এবং দোতলার দুটি ঘর একেবারে তছনছ অবস্থায়। তারপরে যেমনটা তিনি অভিযোগ তুলেছেন, একাধিক বিষয় খোয়া গিয়েছে। কি কি খোয়া গিয়েছে জানবো, কথা বলবো আমাদের প্রতিনিধি রঞ্জিত হালদারের সঙ্গে। রঞ্জিত, কি জানতে পারছো? দেখো সুপর্ণ, যেটা অভিযোগ করছেন যে প্রায় 20 লক্ষ টাকার সোনার গয়না ছিল এবং প্রায় 80,000 টাকা নগদ টাকা ছিল, যেটা জানা যাচ্ছে যে এই পরিবারেরই একজন সদস্য অসুস্থ রয়েছেন, তিনি কলকাতায় হাসপাতালে ভর্তি রয়েছেন। গতকাল রাতে গিয়েছিলেন দেখতে, তারপরেই বাড়ি ফেরার পরেই যে সমস্ত গেটে তালা দেওয়া ছিল, পিছনের বাড়ির পিছনের গেট থেকে দুটো তালা ভেঙে ভিতরে ওঠে এবং দোতলার দুটো ঘর পুরোটাই তছনছ করা হয়েছে। সোনার গহনা অন্যান্য জিনিসপত্র সবটাই লুট করা হয়েছে। ঘটনার পর এই পরিবার একেবারে আতঙ্কিত হয়ে রয়েছেন। বারুইপুর থানার পুলিশকে খবর দেওয়া হয়েছে, ইতিমধ্যে এই ঘটনার তদন্ত শুরু করেছে বারুইপুর থানার পুলিশ। ধন্যবাদ রঞ্জিত। আজ দশমী, এই কটা দিন উৎসবের আনন্দে মেতে ওঠার পর এবার উমার বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি যাওয়ার কথা। কৈলাসের পথে পাড়ি দেবেন মা উমা। আজ বিচ্ছেদের দশমী, বেজে গিয়েছে বিসর্জনের বাজনা। এই মুহূর্তে মুদিয়ালি ক্লাবের ছবি দেখতে পাচ্ছেন আপনারা। শুরু হয়ে গেছে মাকে বরণ করে নেওয়ার পালা। আনন্দে উচ্ছ্বাসে মিশেছে বিষণ্ণতার সুর।